তামিলনাড়ুর প্রেমকান্তের পর ইমরান। এক বছর আগের কথা, ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশের বরিশালে এসে প্রেমিকাকে পথে প্রান্তরে খুঁজে বেরিয়েছেন প্রেমকান্ত। প্রেমিকের বাড়ি গিয়ে শিকার হয়েছেন মারধরের, থাকতে হয়েছে পুলিশের কাছেও। শেষমেশ সফল হয়নি প্রেম, ফিরতে হয়েছে খালি হাতে। এবার প্রেমের টানে ভারতের উত্তরপ্রদেশ কানপুর থেকে ইমরান নামে 34 বছর বয়সী এক ভারতীয় যুবক জালকাঠিতে প্রেমিকার বাড়িতে ছুটে এসেছে। গত শনিবার 6 এপ্রিল বিকেলে জালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের ইমদাদুল হালদারের বাড়িতে আসেন তিনি। ভারতীয় ওই যুবককে এক নজর দেখতে ভিড় করছেন স্থানীয় জনতা। স্থানীয়রা জানায়, ফেসবুক পরিচয়ের সুবাদে 2 বছর আগে ইমরান ও ইমদাদুল হালদারের মেয়ে ফারজানার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার 6 এপ্রিল বিকেলে প্রেমিকা ফারজানার বাড়িতে আসেন ইমরান। সে কথা শুনে পরিবার ফারজানাকে সরিয়ে নেয় অন্যত্র। ফলে প্রেমে ব্যর্থ হয়ে ভারতীয় যুবক ইমরান ফিরে যান, যাওয়ার আগে করে যান নানা অভিযোগ। ইমরান বলেন, ফারজানার ছোট খালা ও আমি সৌদিতে চাকরি করেছি, সেই সুবাদে ফারজানার সঙ্গে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক শুরু হয়। ফারজানার পরিবারের সবাই জানতেন আমাদের প্রেমের সম্পর্ক। তারা আমার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে, তারপর পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বাংলাদেশে আসি। এখানে আসার পর এখন অস্বীকার করছে, আমার সঙ্গে প্রতারণা করছেন তারা। এখন বাধ্য হয়ে আবার দেশে ফিরে যাচ্ছি। मैं सारे डॉक्यूमेंट दिखाएगा, मगर लड़की को भी सामने ले जाओ। ये ब्याह दे या ना दे, मुझे ऐसे भी मानो से ब्याह नहीं करना है, झूठा खुदा का खौफ नहीं है। ফারজানার বাবা ইমদাদুল হাওলাদার গণমাধ্যমকে বলেছেন, আমার শালিকা সৌদিতে থাকতেন, সেখানে তার মাধ্যমে আমাদের পরিচয়। আমাদের একটা ভিসা দেওয়ার কথা ছিল, আমি হিন্দি ভাষা বুঝতে না পারার কারণে আমার মেয়ের সাথে ওর কথা হতো, কিন্তু প্রেমের সম্পর্ক ওটা মিথ্যে বানিয়ে বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম করে এরকম প্রেমকান্ত আর ইমরানরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে।